গুড মর্নিং এভরিওয়ান, সকালে ব্রেকফাস্ট দিয়ে আজকে ব্লগটা শুরু করছি। কুটুস, তোমার টাকলুটা দেখি একটু। এই দেখো কুটুস কেশবত্ব পাতার রস মেখেছে যাতে চুল ভালো ওঠে, তাই তো বাবা? তাই তো, হাত দেয় না, হাত দেয় না, ও চুল কালো হয়, ঘনও তো হয় না। হ্যাঁ, এটা ওই যেদিনকার নেড়ু হলো সেদিনকারই লাগানোর ইচ্ছা ছিল, বাট এত বৃষ্টি টিষ্টি হচ্ছিল না, ঠান্ডা ঠান্ডা লেগে যেতে পারে, ওই কারণে লাগানো হয়নি। কাকি সেই কোথা থেকে খুঁজে খাজে নিয়ে এসেছে, একবার কানে যদি কিছু শুনে নিল কাকি সেটা করেই দেয়। এই পাতাটা এনে দিয়েছে মা, বেটে এখন লাগিয়ে দিয়েছে। কি করছিস কানে ওটা? একটু দিদি বেশি ভালোবাসে না দিদি বেশি ভালোবাসে? সব চোখ দিয়ে সব দেখি দেয়। দিদি ভালোবাসে, দিদি ভালোবাসে? আর দিদিয়া পাপ এবার বকছে, পুটি এসে গেছে। এই যে আ পুটি পুরি, বাবা আলিশ্য ভাঙলো, শুয়ে পড়লো। চুঙ্কুবুতু 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 চুঙ্কুবুতু। আজকে প্রসেনজিৎ এসেছে আর কুটুসের জন্য এই গিফটটা নিয়ে এসেছে, মিনি জুসার। এখানে দেখো একটা কাটা রয়েছে আর এই পাশটাতে নিচটাতে রয়েছে অন অফ করার সুইচটা, আর এখানে মানে চার্জ দেওয়ার যে পোর্টটা রয়েছে, সাথে কেবিলও দিয়ে দিয়েছে। ক্লিন করার জন্য এটা দেখো এরকমভাবে ওপেন করা যায়, ওপেন করে এটাকে ক্লিন করে নেওয়া যাবে, এখানে বটলটাকেও এরকমভাবে ক্লিন করে নেওয়া যাবে। কুটুস তুমি আমাকে দেখাও তো ম্যাঙ্গো কোনটা, একটা ম্যাঙ্গো তুলে দেখাও। এই তো সব চিনে গেছি। আচ্ছা এবার একটা লিচি দেখো, লিচি। ওলে বাবলে, বানানা কোনটা কুটুস? ওটা থাক থাক, ওটা থাক থাক, পরে দেবো। উফ এত গুছানি, আরে বানানা দিয়ে দাও। ওলে বাবলে, দেখেছো? একটা লেবু দাও, মৌসুমি লেবু দাও একটা আমার হাতে, আরে মৌসুমি লেবু দাও। হ্যাঁ এই তো দাও। থ্যাংক ইউ বাবা। তোমার ওয়াটার বটলটা কোথায়? ওয়াটার কোথায় তোমার? ওয়াটারটা তোমার, ওয়াটার কই? দাও তোমার ওয়াটার বটলটা দাও, দাও ওয়াটার ভরতে হবে, দাও আমাকে দাও। ওরে বাবা রে, খা খেয়েই দেখিয়ে দিল একেবারে, কত কিছু শিখে গেছে। শুধু মুডের উপরে ডিপেন্ড করছে ও আনসার দেবে কি দেবে না। টেবিল কোনটা কুটুসের? টেবিল কোনটা, কোনটা টেবিল? হাত দিয়ে দেখিয়ে দাও, হাত দিয়ে দেখিয়ে দাও টেবিল কোনটা। ওলে বাবালে, মাম মাম কি করছিস, কেমন করছিস, কেমন করছিস? মাম মাম এই মাম মাম, আবার কর আবার কর আবার কর। এই মাম, এই চুন্নু বাবা দেখা একটু, চুন্নু বাবা, এই এই চুন্নু বাবা। এবার দেখিয়ে দাও চেয়ার কোনটা, চেয়ার কোনটা ভালো করে দেখো কোথায় আছে চেয়ার, হাত দিয়ে দেখো কোনটা, কোনটা ওইটা চেয়ার। আজকে আমাদের লাঞ্চে সব ইলিশ মাছের রেসিপি হয়েছে, প্রথমেই রয়েছে সর্ষে বাটা আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, এরপরে যেটা রয়েছে সেটা হলো কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে, রয়েছে ইলিশ মাছ ভাজা তেল আর ইলিশ মাছ ভাজা, এটা মেনলি অরির জন্য করা হয়েছে, ও ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসে। আর এখানে রয়েছে মুসুরির ডালের বড়া, বড়াটা কাকি বানিয়েছে, আর এপাশে দেখো রয়েছে আলু ভাজা। তো এই হলো আজকে আমাদের লাঞ্চের কমপ্লিট মেনু। বাপ বেটাতে দেখো কি আরাম করে ঘুমাচ্ছে, এদেরকে দেখে আমারও ঘুম পেয়ে যাচ্ছে, বাট আমার তো ঘুমানোর উপায় নেই, কারণ কি আমায় এখন এডিটিংটা নিয়ে একটু বসতে হবে। আর এই যে আমি আমার ফলের থালা সাজিয়ে বসে পড়েছি, এখন আমি এটা খেতে খেতে এডিটিংটা করব। অ্যাকচুয়ালি কি হয় বলো তো, এই টাইমটাই একমাত্র আমি অনেকটা লম্বা সময় পেয়ে যাই, কারণ কুটুসটা একটা লং টাইমের জন্য ঘুমায়, তাই কুটুস ঘুমালে এই দুপুরবেলাটাই আমি এডিটিংটা নিয়ে বসি, আদারওয়াইজ গোটা দিনে কুটুসের জ্বালাতে না ল্যাপটপ ওপেন করা যায় না। বেশ কিছুদিন আগে তোমাদের সাথে আমি একটা বাটারস্কচ আইসক্রিমের রেসিপি শেয়ার করেছিলাম, তোমরা এখনো যারা ভিডিওটা দেখোনি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিও, আর নিচে ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেবো, সেখান থেকেও দেখতে পারো। তো ভাবছি আজকে তোমাদের সাথে আরো একটা আইসক্রিমের রেসিপি শেয়ার করব, চকলেট আইসক্রিম। তবে আগেই বলে রাখি আইসক্রিমটা কিন্তু আমি কালকে অলরেডি বানিয়ে রেখেছি, তো এখন তোমরা যেই ক্লিপসগুলো দেখতে পাবে সেটা কিন্তু অলরেডি কালকের শুট করা। যাই হোক ঝটপট রেসিপিটা দেখে নাও আর আমি ততক্ষণ আইসক্রিমটাকে সার্ভ করার ব্যবস্থা করি।
প্রথমেই আমি এখানে 1.5 কাপ দুধ নিয়ে সেটাকে জাল হতে বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। এখানে কিন্তু দেখো আমি নর্মাল চিনি ইউজ করছি, কোনো রকমের কোনো পাউডার সুগার এটা কিন্তু দিইনি। তো সেই হিসেবে আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিলাম। তোমরা এখানে তোমাদের টেস্ট অনুযায়ী চিনি কম বা বেশি করতে পারো। এবার চিনিটা গলে আসা অবধি এই দুধটাকে আমি ভালো করে একটু জাল দিয়ে নেবো, আর চেষ্টা করবো এখানে ফুল ফ্যাট মিল্ক নেওয়ার, তাহলে পরে আইসক্রিমটা অনেক বেশি ক্রিমি হবে। এবার আমি একটা বাটির মধ্যে 1/2 কাপ দুধ নিয়ে নিয়েছি, একদম নর্মাল টেম্পারেচার থাকা দুধ নিয়েছি, কোনো গরম দুধ নয়। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার, দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নেবো যাতে কোনো রকমের কোনো লাম্পস না থাকে। দুধটা খুব ভালো মতন ফুটে গেছে আর চিনিটাও মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ আর কাস্টার্ড পাউডারের যে মিক্সারটা বানিয়ে রেখেছিলাম সেই মিক্সচারটা। দুধ আর কাস্টার্ড পাউডারের মিক্সচারটা দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছ দুধটা কতটা গাঢ় হয়ে গেছে। তো এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, কোনো রকমভাবে যেন লাম্পস তৈরি না হয়, আর পাত্রের নিচে যাতে কোনোভাবে না লেগে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে কয়েক মিনিট রান্না করার পর যখন এইরকম গাঢ় কনসিস্টেন্সি চলে আসবে সেই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। মিক্সচারটা এখন প্রচণ্ড পরিমাণে গরম রয়েছে, দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে। তো এটাকে আগে নর্মাল টেম্পারেচারে একটু ঠান্ডা করে নেবো, দেন এটাকে 30 মিনিটসের জন্য ফ্রিজে রেখে দেবো। কাস্টার্ড আর দুধের মিক্সচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন কোকো পাউডার আর 1/4 টিস্পুনের মতন ভ্যানিলা এসেন্স নিয়েছি, তাহলে পরে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর এটার মিক্সচারটা দেখো একদম কেমন থকথকে হয়ে গেছে, এই রকম মিক্সচারই দরকার ছিল। তো সব কিছুকে খুব ভালো করে এবার একটু মিক্স করে নেবো। আর এছাড়া আমি যেগুলো নিয়ে নিয়েছি একবার দেখিয়ে দিই, এটা হচ্ছে ডার্ক চকলেট কম্পাউন্ডকে আমি সামান্য একটু ক্রিম দিয়ে না ডবল বয়লার প্রসেসে এটাকে মেল্ট করে নিয়েছি। তোমরা চাইলে মাইক্রোওয়েভ করেও এটাকে গলিয়ে নিতে পারো, মোদ্দা কথা এটাকে ভালো করে একটুখানি মেল্ট করে নিতে হবে, নিয়ে এটাকে নর্মাল টেম্পারেচারে আনতে হবে যাতে এর মধ্যে কোনো রকমভাবে গরম ভাবটা না থাকে। আর এপাশে আমি নিয়ে নিয়েছি চিল্ড 1 কাপ হচ্ছে হুইপিং ক্রিম, এই ক্রিমটাকে এবার আমি বিট করে নেবো। ক্রিমটা আমার বিট করা হয়ে গেছে, খেয়াল রেখো ক্রিমটা যেন কোনোভাবে ওভার বিট না হয়ে যায়। এবার আমি এই ক্রিমের মধ্যে মেল্ট করে রাখা চকলেটটা দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি কাস্টার্ডের ওই যে মিক্সচারটা বানিয়েছিলাম সেটা, সব কিছুকে এবার খুব ভালো করে ব্লেন্ড করে নেবো। আইসক্রিমের মিক্সচার রেডি হয়ে গেছে, সব কিছুকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার এটাকে একটা টিফিন বক্সের মধ্যে আমি ঢেলে নেবো। এবার এটাকে ভালো করে ঢাকা চাপা দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। আর এদিকে এই যজ্ঞকে দেখো কি খেয়েছে, ওই যে ক্রিম যে বিট করেছিলাম ওই ব্লেন্ডারের ওই হাতলটা নিয়ে মানে কাঁটাটাকে নিয়ে খাচ্ছে। দেখে মুখটা দেখা কি অবস্থা করেছে মুখখানা, কুট্টুসের খুব ভালো লেগেছে, টেস্ট লেগেছে। আর এই পাশে দেখো, ও বলছে আমাকে দেখাবে না দিদি, দুজনে মিলে দুটো ব্লেন্ডারের কাঁটাটাকে নিয়ে খাওয়া খাই করছে। 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে আইসক্রিমটাকে বের করে নিয়েছি, এবার এটাকে আরো 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু হালকা বিট করে নেব। এবার আমি সেম টিফিন বক্সের মধ্যে বিট করে রাখা আইসক্রিমটার একটা লেয়ার দিয়ে দিয়েছি, আর এর উপর থেকে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা ডার্ক চকলেট। চকো চিপস যেগুলো হয় না সেইগুলোও দিতে পারো, আমি এখানে আজকে এরকমভাবে গ্রেট করে নিয়ে চকো চিপসটা মানে চকলেটটা দিচ্ছি। আমার মনে হয় এইভাবে দিলে পরে না প্রত্যেকটা বাইটের মধ্যেই না গ্রেট করা চকলেটটা মুখের মধ্যে পড়বে। এবার এই বাকি আইসক্রিমের ব্যাটারটাকে আমি এর উপরে ঢেলে দেবো, দিয়ে তার উপর থেকে এই গ্রেট করে রাখা চকলেটটা দিয়ে গার্নিশ করে নেব। আইসক্রিমটা পুরোপুরি আমার গার্নিশ করা হয়ে গেছে। এবার একটা ক্লিন এরকম পলিথিনকে আমি একটু কেটে নিয়েছি, কেটে নিয়ে এটার উপরে ভালো করে যাতে টাচ করে থাকে সেই রকমভাবে এটাকে আমি প্লেস করে দিচ্ছি প্লাস্টিকটা। এটা দিচ্ছি এই কারণে যাতে ফ্রিজে রাখার পরে না আইসক্রিমের উপরে কোনো রকমভাবে আইস ক্রিস্টাল না বসে। হয়ে গেছে, এবার টিফিন বক্সটাকে ভালো করে লিডটাকে আটকে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো একদম হাই কুলিং মোডে, অবশ্যই 7 থেকে 8 ঘন্টার জন্য। কিংবা তোমরা এটা রাতের দিকে যদি বানাও সেক্ষেত্রে ওভারনাইটও রেখে দিতে পারো। Thank you.
কি খাচ্ছিস কুটুস? মুখে রয়েছে, মুখে রয়েছে, ওই তো ধরে নিয়েছে। ভাও ভাও ভাও, হ্যাঁ কি না? ক্যামেরা অন করলে কোনো রেসপন্স করবে না, এক্ষুনি ফোনটা সরিয়ে দিয়ে দেখো, মজা নেবে। ইন্ট্রোভার্ট হবি নাকি? হ্যাঁ ভালো বাবা ভালো, বলো তো একবার ভালো কি না, তোমার কাছ থেকে খেতে যাচ্ছে। বাবা তুমি নিজেরটা খাও, ওখানে তো অনেকটা রয়েছে, যাও একদিন বানাবো। কোন ফ্লেভার? ম্যাঙ্গো দেখছি। কান্ড দেখো, বিড়ালকে ঘোড়া বানিয়ে ফেলেছে, এত আদরের চোট ওর ঘাড়ে উঠে বসছে। কুট্টু সেটা বিড়াল, ঘোড়া নয়, তুমি আদর করলে করে নাও, আদর করলে করে নাও, করে ছেড়ে দাও ওকে, পাপা ওর লাগবে। কিন্তু গোল্লু দাদা কিছু বলে না বলে তুমি কি ওর সাথে যাতা করবে? আদর করে দাও, আদর করে দাও, গায়ে ওঠে না, গায়ে ওঠে না বাবা, কান ধরবে না, পিঠে আদর করো। হ্যাঁ আস্তে আস্তে, হ্যাঁ ষাট 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 ষাট, ব্যাস এবার ছেড়ে দাও, সরে যাও, চলে আসো আমরা খেলবো এবার। হ্যাঁ চলে আসো, ফ্রিজ খোলে না, ফ্রিজ খোলে না। কি খাবে না, ধরো ভালো করে ধরো, ধরে নাও, এরকম ভাবে রেখে খেতে পারবে? আচ্ছা খাও। ওয়ে বাবা, প্রসেনজিৎ আজকে আসবে বলে মা বললো যে সন্ধে স্ন্যাক্সে আজকে চিকেন স্প্রিং রোল বানাবে, তো সেই মতন মা সমস্ত কিছু রেডি শেডি করে দিয়েছে, আমাকে শুধু দায়িত্ব দিয়েছিল যে এটা শিটটা বানাতে। বাট এই স্প্রিং রোলের শিট বানাতে গিয়েছে আমাকে কত হ্যাপা পোহাতে হয়েছে, বাপরে বাপ, নমস্কার করি, আর কোনোদিন আমি অন্তত এটা শিট বানাবো না। যে কোনো খাবার বানাতে ভাবো কত কষ্ট করতে হয়, কত সময় লাগে, আর খেতে মাত্র লাগে 5 মিনিট, ব্যাস খতম। তবে যাই বলো, স্প্রিং রোলটা আজকে দুর্দান্ত হয়েছিল। এ বাবা, কুটুসকে আদর করছে না? এ বাবা, অন্য ভাইকে আদর করছে, অন্য ভাইকে চকলেট দেব, দিগা ক্লিপ দেব, এটা আমার ভাই, পাগল হয়ে গেছে, দুঃখের চোটে পাগল হয়ে গেছে, এটা আমার ভাই, এটা আমি চকলেট দেব, এটা আমি চকলেট দেব, এবার আদর করে একটু, এবার ডাক দেখি। হে দিদি ডাকছে এবার, ধরে না ধরে না, ওগুলো ধরে না, যা দিদিয়ার সাথে খেলগি যা।
এসে শুরু। এ বাবা, তোকেও ছুঁড়ে ফেলে দেবো ঘরের বাইরে, বদমাস ছেলে। বাপরে বাপ, কই পালাচ্ছিস চিল্লিয়ে? গলা এটা ফাটা বাস। হ্যাঁ, লাইট অফ আছে, করতোস পড়বি কিন্তু। আঁকার সরঞ্জাম নিয়ে চলে এসেছে, তো এটা বানাচ্ছে একটা কৃষ্ণ ঠাকুর, নিজের মন থেকে আঁকছে। দেখো, দেখে বুঝতেই পারছো, কিছুটা হাতের বাঁশিটা দেখেই বোঝা যাচ্ছে কৃষ্ণ ঠাকুর ছাড়া অন্য কেউ হতে পারে না। এটা কি স্কেচ করবি, পেন্সিল স্কেচ করবি না কালার করবি? পেন্সিলের স্কেচ, হ্যাঁ ওটাই বেশি ভালো লাগে আমার, অত ভীষণ ভালো লাগে পেন্সিল স্কেচ। হ্যাঁ, আর আজকের আইসক্রিমের রেসিপিটা একদম মাস্ট ট্রাই, এত টেস্টি হয়েছে যে কি বলবো, আমি নিজেও ভাবতে পারিনি এত সুন্দর হবে। পুরোপুরি আমুলের যে ওই চকো চিপসওয়ালা যে চকলেট আইসক্রিমটা হয় না, ওই 1 কেজির যে বক্সগুলো হয় না সেগুলোতে পাওয়া যায়, একেবারে ওই রকম টেস্টটা লাগছিলো। প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস একদম পারফেক্ট হয়েছে, মিষ্টি, তারপরে বলো চকলেটি ব্যাপারটা, সমস্ত কিছু পারফেক্ট রয়েছে। তবে একটা জিনিস তোমাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে যে চকলেটটা আমি ইউজ করেছি, ওটা না ওই যে ডার্ক চকলেটের যে পুরো মানে একটা বার থাকে, সেই বারের একটুখানি পোর্শন ওই শুধুমাত্র গ্রেট করে নিয়েছি, যেটা চকো চিপসের মতন করে উপর থেকে গার্নিশ করেছি, বাকি পুরোটাই ওই গোটা বারের পুরোটাই আমি মেল্ট করে কিন্তু ওই ক্রিমের সাথে মিক্স করেছি। এটা খেয়াল রেখো, যেরকম যেরকম পরিমাপ আমি বলে দিয়েছি সেমভাবে একবার ট্রাই করে দেখো, তোমরাও খুব সুন্দর আইসক্রিম বানাতে শিখে যাবে। আবারও বলছি, অবশ্যই অবশ্যই একবার ঘরে ট্রাই করো এই গরমের মধ্যে, আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এনিওয়ে চলো তাহলে ব্লগটা এখানে এন্ড করছি, নেক্সট ব্লগে আবার দেখা হবে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব আনন্দে থেকো। গুড নাইট, টাটা।